হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা এক্সেল ফাইলে কিভাবে কুইক অ্যাক্সেস যে বারটা আছে, এই বারটা আপনারা কিভাবে অ্যাড করবেন বা রিমুভ করবেন। আমরা অনেকেই জানি যে আমাদের এক্সেলে অনেকের অনেক কাজ থাকে যেগুলো অল্প সময়ে খুব বেশি কাজ শেষ করা লাগে। তো সেক্ষেত্রে আমাদের, আমরা যদি শর্টকাট কোনো টেকনিক ইউজ করি, সেক্ষেত্রে আমাদের যে কোনো বড় ধরনের কাজ, যে কোনো 10 মিনিটের কাজ আমরা দেখা যাচ্ছে যে 5 মিনিট বা 6 মিনিটে করে ফেলতে পারি। তো সেটা আমরা কিভাবে করব? তো দেখেন যে আমাদের এখানে, আমরা যখন মাইক্রোসফট অফিস প্যাকেজটা আমরা যখন ইনস্টল করি, আমাদের যে এক্সেল শিটটা যেটা থাকে, আমরা ওপেন করার সাথে সাথে এখানে দেখেন উপরে আমাদের কিছু অংশ অপশান এখানে থাকে। একটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে সেভের অপশান, এটা হচ্ছে রিডুর অপশান, এটা হচ্ছে আনডুর অপশান, এটা হচ্ছে রিডুর অপশান। আমি চাইলে আমি এখানে আরও অনেকগুলো বিভিন্ন জিনিস আমি এখানে অ্যাড করতে পারি। তো আমি সাপোজ আপনাদেরকে দেখাই যে, মনে করেন এখানে ইনফো, আমি ইনফোর এখানে এ লিখলাম। এখন দেখেন আমি যদি এটা সেভ করতে চাই, আমাকে এখান থেকে আমি যদি যাই এখানে, এই যে এই সেভ, আমার এইভাবে সেভ দিয়ে সেভ করতে হবে। আমি আরও একভাবে সেভ করতে পারি, আমি যদি কন্ট্রোল এস প্রেস করি আমার এখানে সেভ হবে। এখন দেখেন আমি যদি এখানে, সাপোজ আমি এখানে লিখলাম এসএস, এটা আমি কিভাবে খুব দ্রুত সেভ করতে পারি? দেখেন আমি যদি শর্টকাট ভুলে যাই, অর্থাৎ কন্ট্রোল এস দিয়ে যে সেভ করতে হয়, এটা যদি ভুলে যাই আমি কিভাবে সেভ করব? আমি জাস্ট এখানে লিখে, এখানে শুধু এই যে সেভ অপশানটা আছে, আমি এখানে একটা ক্লিক দিয়ে দেবো, ব্যাস আমার অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। আমাদের এখানে যে আন্ডোর অপশানটা আছে, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে যে লেখাটা ছিল সে লেখাটা কিন্তু নাই। তো মনে করেন যে আমরা বাইচান্স কোনো এক কারণে আমাদের ডকুমেন্ট থেকে কোনো এক কারণে ডিলিট হয়ে গেছে, তো আমরা যদি এখান থেকে রিডু করি, দেখেন সাথে সাথে কিন্তু আমার এই অপশানটা, এই লেখাটা ফিরে আসছে। তো এভাবে আমরা মূলত আনডু এবং রিডু অপশানটা ব্যবহার করি। এখন দেখেন আমাদের অনেকের মনে হইতে পারে যে আমরা আরও অনেকগুলো কুইক অ্যাক্সেস বার অ্যাড করব, যেগুলো করলে আমাদের যে কোনো মানে বড় কাজ আমরা খুবই কম সময়ে করে ফেলতে পারবো। তো দেখেন আমরা এটা অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে দেখেন আমার মাউস পয়েন্টার এখানে নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন কিছু কিছু অপশান অলরেডি আছে। তো দেখেন এখানে আমাদের অনেকের মনে হইতে পারে যে আমি যেহেতু অনেকগুলো এক্সেল ফাইল নিয়ে কাজ করি, সেহেতু আমার বারবার যদি আমি এখানে যে ওপেন ফাইল এখানে যাই, তাহলে তো আমার অনেক সময় প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা কুইক অ্যাক্সেসে অ্যাড করব? তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি এবং এখানে যদি আমি এই যে ওপেন, এটা যদি আমি টিক চিহ্ন দেই, দেখেন আমার কিন্তু এখানে ওপেন নামে একটা ফোল্ডার মতো ওপেন হয়েছে। জাস্ট আমি এখানে শিটটা ওপেন করে আমি যদি এই ফাইলে ক্লিক করি, অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে যত ফাইল আছে আমি কিন্তু এখান থেকে দেখতে পাবো। তো এভাবে আমরা চাইলে এখানে কুইক অ্যাক্সেস বারটা অ্যাড করতে পারি। তো দেখেন অনেকের মনে হইতে পারে যে এখানে আরও কী কী আছে। দেখেন আমি সাপোজ যদি আপনাদেরকে একটা দেখাই যে প্রিন্ট, প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, আমার যদি একটা এক্সেল শিট এখান থেকে প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কন্ট্রোল পি প্রেস করতে হবে, অথবা আমার এই ফাইলে যে আমার এখানে এই যে প্রিন্টে যেতে হবে। তো আমি এত কষ্ট না করে আমি যদি এটা শর্টকাটে করতে চাই আমার কম সময়ের ভিতরে, তাহলে আমি এটা কিভাবে করব? তো দেখেন আমি যদি এখান থেকে, আমি কুইক অ্যাক্সেস বারে যে আমি যদি এটা আমাদের এখানে অ্যাড করে রাখি, জাস্ট আমরা ফাইলটা ওপেন করব, দেখেন আমি এই ফাইলটা কেটে দিলাম। এখন যদি আমি ফাইলটা ওপেন করি, দেখেন আমি ফাইলটা ওপেন করছি, এখন এই ফাইলটা জাস্ট আমি এখান থেকে এই যে এই চিহ্নটা, এটা হচ্ছে প্রিন্টের অ্যান্ড প্রিভিউর যে যে চিহ্ন, যে সিম্বল, এটা আমরা এখানে অ্যাড করে রাখছিলাম। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, অটোমেটিক্যালি কিন্তু দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি এখানে ভিউটা চলে আসছে। তো এভাবে আসলে খুব সহজে আপনারা চাইলে এখানে যে কোনো কুইক অ্যাক্সেস বার অ্যাড করতে পারেন। দেখেন এখানে অনেকের মনে হইতে পারে যে আমরা তো এখানে কুইক অ্যাক্সেস বার ইউজ করছি, আমাদের দেখেন এখানে অল্প কিছু বার আছে, আমি যদি আরও মোর কমান্ডসে যেতে চাই, তাহলে আমার এই মোর কমান্ডস নামে এখানে ক্লিক করতে হবে। দেখেন এখানে কিন্তু অনেক কিছু অপশান আছে। এর পরেও অনেকে দেখা যাচ্ছে মনে করতে পারে যে আমি চাচ্ছি যে আমার এই যে ইনসার্ট মেনুতে এই পিকচার অংশ বা এই টেবিল অংশটা নিয়ে আমার বেশি কাজ করা লাগে, যে কোনো এক্সেল ফাইলে আমাকে টেবিল নিয়ে কাজ করতে হয়। তো এই টেবিলটা আমি এখানে কিভাবে অ্যাড করব? তো দেখেন আমি এই টেবিলের পরে যদি রাইট ক্লিক করি এবং এখানে দেখেন অ্যাড টু কুইক অ্যাক্সেস টুল বার, এটা যদি আমি ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এই উপরে, দেখেন এই উপরে কিন্তু একটা কুইক অ্যাক্সেস বারের এখানে একটা টেবিলের ঘর চলে আসছে। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করবেন, আপনার এখানে দেখেন অটোমেটিক্যালি এক টেবিল আপনি তৈরি করতে পারবেন। তো এভাবে মূলত এই যে দুইটা ভাবে আমি দেখাইলাম, এই দুইভাবে মূলত আপনারা টেবিল অ্যাড করতে পারবেন বা যে কোনো কাজ
এখানে কুইক অ্যাক্সেসের মাধ্যমে অ্যাড করতে পারবেন। দেখেন এখানে যদি আপনি মোর কমান্ডসে যান, এখানে আরও অনেক কিছু আছে। আপনি যদি কোনো শিট ডিলিট করতে চান, আপনি এই জিনিসটা অ্যাড করে নিতে পারেন। আপনি যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চান, এটা অ্যাড করবেন। আপনি যদি ফ্রিজ করতে চান, এটা অ্যাড করবেন। মনে করেন যে আপনি পিকচার, বা এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এখানে ইনসার্টে যাওয়ার পরে আমরা পিকচারটা এভাবে অ্যাড করি। তো অনেক সময় হয়তো বা কারোর খেয়াল থাকে না যে আসলে পিকচার কীভাবে ইনসার্ট করব। তো সেক্ষেত্রে আপনারা যদি কুইক অ্যাক্সেস বারে একবারের জন্য এটা আপনারা সেট করে রাখেন, দেখেন আমি মোর কমান্ডসে গেলাম, এখান থেকে আমি আমার পিকচারটা, আমি দেখেন এই যে ইনসার্ট পিকচার, এটা আমি অ্যাড করে দিলাম, ব্যাস ওকে দিলাম। এখন দেখেন আমি যে কোনো একটা ফাইল ওপেন করে জাস্ট এই ইনসার্ট পিকচারে ক্লিক করবো। দেখেন এখানে অটোমেটিক্যালি আমার ঘর কিন্তু চলে আসছে, একটা পিকচার ইনসার্ট করার জন্য যে ঘর আমার থাকা প্রয়োজন সেই ঘর কিন্তু এখানে চলে আসছে। জাস্ট সিলেক্ট করলাম, আমার এখানে ছবিটা চলে আসবে। দেখেন এখানে কিন্তু ছবি চলে আসছে। তো এইভাবে মূলত আপনারা চাইলে খুব সহজে কুইক অ্যাক্সেস বারটা ইউজ করতে পারেন। তো আপনারা যদি কুইক অ্যাক্সেস বারটা ইউজ করেন, আপনাদের 10 মিনিটের কাজ আপনারা 5 মিনিটে করে ফেলতে পারবেন খুব সহজে। তো এটা একটা টেকনিক, যে আপনার ট্রিক্স অ্যান্ড টেকনিক বলা হয় এটাকে, যে খুব সহজে আপনি অল্প সময়ে অনেক বেশি কাজ কীভাবে এক্সেলে করবেন সেটার একটা ট্রিক্স। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।